আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর এবং এর টেস্টটাও অসাধারণ। এটি আপ্পাম নামে পরিচিত। এই রেসিপিটি তামিল এবং মালালায়ামে আপ্পাম নামে ডেকে থাকা হয়, তবে একে অনেক দেশে আবার রাবা আপ্পাম নামেও ডাকা হয়। এর অসংখ্য যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোই কিন্তু এই রেসিপিটার টেস্টটা টোটালি ডিফারেন্ট করে তুলেছে। দেখতেও কিন্তু ডিফারেন্ট, অসম্ভব নরম তুলতুলে এবং খেতেও অসম্ভব মজার। একে যে নামেই ডাকা হোক না কেন, এই আপ্পামের টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। আমি দেখে এবং ছেড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে এই রেসিপিটি এবং এই আপ্পামটি কতটা অসাধারণ। এবং এর সঙ্গে যে চাটনিটা আমি তৈরি করেছি তার ফুল প্রসেসিং কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে ভিউয়ার্স। চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। আমি আজকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি সেগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে সুজি বা সেমোলিনা, রাভা যে নামেই ডাকি না কেন আমরা একে সুজি বলেই চিনি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আমি কিন্তু সুজিগুলোকে ভেজে নিইনি, এটা কিন্তু একেবারে ভাজা ছাড়া সুজি। এটা হচ্ছে টক দই, আমি টক দইটা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এটা হচ্ছে চিড়া, আমি চিড়া নিয়েছি এখানে 1.4 কাপ। 20 মিনিট আগে আমি এটা ভিজিয়ে রেখেছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে চিড়াগুলো একদম ভিজে নরম হয়ে গেছে। এটা হচ্ছে ময়দা, আমি নিয়েছি 1.8 কাপ। এটা হচ্ছে সুগার, সুগার নিয়েছি 1 টিস্পুন। আর 1/2 টিস্পুন নিয়েছি সল্ট। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন ব্লেন্ডার মেশিনে দিব, কারণ এগুলো সবগুলোকে ব্লেন্ডার করে মিক্স করতে হবে। সুজিটা দিয়ে দিলাম, 1-1 করে আমি সব কিছু এখানে অ্যাড করছি। টক দইটা দিয়ে দিচ্ছি, যে চিড়াটুকু রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, ময়দাটাও দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ চাইলে এখানে, যদি কেউ একটু মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সামান্য একটু পরিমাণ চিনিটা বাড়াতে পারেন। সল্টটা দিয়ে দিলাম, তবে এক্ষেত্রে যার যার স্বাদ অনুযায়ী সল্টটাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু প্রথমে এখানে কোনো পানি ব্যবহার করিনি ভিউয়ার্স, আপনারা কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রথমে টক দই আর চিড়া থেকে যে পানিটুকু ছিল সেটাই আমি ব্যবহার করেছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এবং এই পানিটা দেওয়ার পরে আমি এটা আবার ভালো করে, খুব ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নেব, যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডার হয়ে যায়। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে দেখানোর চেষ্টা করছি এর কনসিস্টেন্সিটা ঠিক কী ধরনের হতে পারে। দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমি এখন ব্যাটারটা ঢেলে রাখব। খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে।
এখন এটা আমি 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। যদি কারো হাতে সময় বেশি থাকে একটু বেশি সময় রাখলে ভালো। এখন যে চাটনিটা তৈরি করব তার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে ড্রাই ফ্রুট, এখানে বাদাম, কিচমিচ, শুকনা খেজুর এবং এখানে একটু চেরি ফল, একটু নারকেল, অনেক কিছুই আছে। এই ড্রাই ফ্রুটসগুলো আপনারা সুপার শপে যে কোনো দোকানেই পেতে পারেন। আমি এখানে বাদাম নিয়েছি 1/8 কাপ পরিমাণ এবং ডাল নিয়েছি আমি 2 টেবিল স্পুন। এখানে চাইলে আরও 2-1টা ডালের পরিমাণ আপনারা বাড়াতে পারেন। আমি কাঁচামরিচ এবং রসুন আর ধনে পাতা নিয়েছি, এটা এই পরিমাণের উপর যেটুকু লাগবে ঠিক সেটুকুই। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন একটু ভেজে নেব। তবে সবার প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে ডালটা, কারণ ডালটাকে একটু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ডালের সাথে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে। এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা যদি কারো খুব বেশি ভালো লেগে থাকে তাহলে 1টা কাঁচামরিচ আপনারা বাড়াতে পারেন। ঠিক এমন করে আপনারা ভেজে নেবেন। এখানে রসুন আর কাঁচামরিচটা যদি মনে হয় আপনাদের কাছে ভাজা হয়নি তাহলে আরেকটু ভাজবেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ঠান্ডা করে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। আবারও বলছি অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় ব্লেন্ডার করতে যাবেন না। আমি এখানে প্রথমে পানি না দিয়েই কিন্তু ফার্স্টে ব্লেন্ডার করে নেব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানি দিলে কিন্তু এখানে প্রথমে খুব বেশি ছিটকে যেত এবং খুব বেশি ভালো করে ব্লেন্ডারটা হতো না। এখন আমি সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করব। এখন কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডারটা হবে। দেখুন খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এখানে অ্যাড করব নারকেল। আমি এখানে নারকেল দিয়েছি 1/4 কাপ পরিমাণ। এটাও হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। অনেকের কাছে প্রশ্ন আসতে পারে নারকেল আর ধনে পাতাটা কেন দিলাম। হার্ড যে জিনিসগুলো সেগুলো আগে ব্লেন্ডার করে সফট বা নরম জিনিসগুলো পরে দেওয়াটাই বেটার, এতে যে চাটনিটা তৈরি করবেন সেটা অনেক ভালো হয়। হয়ে গেছে আমার চাটনির প্রাথমিক পর্যায়টা। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিবেন। এবং আমি এখানে লেমন জুস দিচ্ছি 1 টেবিল স্পুন, 1/2 টিস্পুন করে আমি 1 টেবিল স্পুন লেমন জুসটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটি স্পুনের সাহায্যে। আমি মিষ্টি জিরা এবং কালো জিরা তেলে ফোড়ন দিয়ে রেখেছিলাম। আনফর্চুনেটলি জিনিসটা আমার ভিডিও হয়নি, এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে আমি দুঃখিত। কিন্তু ভিউয়ার্স, আমার কাছে মনে হয় আমার ভিউয়ার্সরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। আমি সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে আমার চাটনি। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই 30 মিনিট অপেক্ষা করার কারণে এখানে যে সুজিটা ছিল সেটা কিন্তু অলমোস্ট ভিজে যাবে এবং একটু করে ফুলে উঠবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, প্রথমে কিন্তু এই ঘনত্বটা ছিল না। যেহেতু এখানে সুজিটা ব্যবহার করা হয়েছে তাই একটু ভিজিয়ে রাখলে সুবিধা হয়। ফ্রাই প্যানটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, সেখানে পরিমাণ মতন আমি কিন্তু ব্যাটারটা ঢেলে দিতাম।
এখানে চুলার যে ভলিউমটা আছে হিটটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। ভুলেও কিন্তু চুলার হিটটাকে বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন ছিদ্র যে তৈরি হচ্ছে, এই ছিদ্রগুলোই কিন্তু এই রেসিপির মূল জিনিস। এই যখন আপনার ছিদ্রগুলো খুব বেশি তৈরি হবে, অসংখ্য ছিদ্র আসবে, রেসিপিটি কিন্তু তখনই খেতে খুব ভালো লাগে। আপ্পামের যে মূল ইস্যুটা সেটা হচ্ছে এই ছিদ্রগুলো। আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি ভিউয়ার্স। আমি শিওর আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কত অসংখ্য অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে। হয়ে গেছে আমার, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ শো করে দেখাচ্ছিলাম সেটা অলমোস্ট হয়ে গেছে। আমি এটা এখন আস্তেভাবে তুলে নিচ্ছি। একটা জিনিস, আমি এখানে কিন্তু কোনো বাটার বা অয়েল ইউজ করিনি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আমারও মনে হয় আপনাদের কাছেও দেখতে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা আমি আপাম এভাবেই তৈরি করে নিলাম, প্রেজেন্ট করছি এবং সার্ভিংয়ে চলে এসেছি। চাটনিটাও নিয়ে এসেছি, সাথে আমি এখানে বিফ কারি নিয়েছি। কারণ আমি রেকমেন্ড করি চাটনির সাথে যদি কারিটাও কেউ খেতে প্রেফার করে তাহলে মন্দ হয় না, দুটোই খেতে অসাধারণ। আপামটা কারির সাথেও, বিফ কারির সাথেও খুব ভালো লাগে, চাটনিটা তো অসাধারণ, খুবই ভালো লাগে চাটনিটা। ভিউয়ার্স আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, ডেফিনেটলি অবশ্যই ভালো লাগবে। দেখুন আপামেরটা দেখতে কত সুন্দর লাগছে, আমি যখন নিজে তৈরি করে খেয়েছিলাম অসম্ভব ভালো লেগেছে, আমি নিজেও সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকেও আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই, আগামীতে আবার কোনো নতুন কোনো রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।